VOA 60 তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। বুধবার ইউক্রেন সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, তিনি দৃঢ়ভাবে আশা করেন যে রাশিয়া ইউক্রেন সীমান্তে উত্তেজনা কমানোর প্রচেষ্টা কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথে হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাশিয়া অস্বীকার করেছে যে ইউক্রেন আক্রমণের কোনো কারণ তাদের নেই, কিন্তু ইউক্রেন কখনোই নেটোতে যোগ দেবে না এমন গ্যারান্টি রাশিয়া দাবি করেছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস মঙ্গলবার একটি আদালতকে জানিয়েছে যে তাদের তদন্তকারীরা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির ঋণ এবং কর সুবিধা পাওয়ার জন্য সম্পদের মূল্যায়নে প্রতারণামূলক বা ভুয়া তথ্য ব্যবহারের প্রমাণ তুলে ধরেছেন। নিউ ইয়র্কের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় সন্দেহজনক গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একজন নিহত এবং 5 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 8 জন আহত হয়েছেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, Voice of America, Washington.